মাছ আছে, শামুকও আছে, শামুকের সংখ্যাই বেশি। এই যে পুঁটি, বড় মাছের দেখা তো পাইলাম না ভাই। দেখ এবার মনে হয় পুঁটি অনেকগুলো পড়ছে, তাহলে দেখতে পাচ্ছি, দেখাই। সালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে। আজকে কি পরিমাণ মাছ পড়ছে, যে আমাদের একরাম ভাই আছে আমাদের সাথে, তো আপনাদের দেখাবো জালে কি পরিমাণ মাছ পড়ছে, আপনাদের দেখাতে নিয়ে আসলাম। এটা আবারও সেই আগেরই জায়গা, আমাদের ব্রজওয়ালা বিল, কিন্তু আজকে মনে হয় মাছ কম, দেখানোর মতো না। তারপরও দেখাইতেছি, চলেন। একটা টাকি আছে না, সাত আটটা টাকি আছে। যাই হোক, জালের ওই পাশে উঠাই, দেখা যাক অবশ্যই কি আছে। এই যে আমাদের একরাম ভাই যাচ্ছে ক্যারেট নিয়ে, মনে হয় ক্যারেট ভর্তি মাছ। আসলে ভাই ক্যারেট ভর্তি মাছ কিন্তু নাই, আপনারা আসলে বলতে পারেন। এই যে দেখেন একরাম, যেভাবে নিয়ে আসলে তাতে মনে হয় তাকাও, যেভাবে নিয়ে আসলে তাতে ক্যারেট ভর্তি মাছ মনে হয়। মাছ তো বেশি নাই, তাই না? দেখেন আসলে মাছ নাই, মাছ কম আজকে। মাত্র কয় গাছ জাল উঠেছো? দুই গাছ না, এই কারণে মানে দুই গাছ জালে মাছই পড়ে নাই। সামনে আরো কয়েক গাছ আছে, দেখা যাক, এগিয়ে থাকি, যদি মাছ পড়ে তাহলে তো আপনারা দেখতেই পারবেন। তারপরেও যা পড়ছে কিছু করার নাই, একটা কই আছে, একটা কই আছে আর কি, ব্যাং। কইটা কই, একটা কই আছে না, কইয়ের সাইজ একটা কই, আর কয়েকটা কই হলে ভালো হইতো। বেড়া দিলে আর কি হইতো, মাছগুলো আটানোর লেগে তারপর দিল না। এটা তো সেম অবস্থা মনে হয়, দেখাই। শুধু পুঁটি, বড় মাছের যে টাকি, তারপরে আপনার জিয়াল, কই, এই বড় বড় মাছগুলো যে প্রত্যেক দিন ওঠে, এগুলো একটাও নাই। কি কারণ? কারণ পানি কমতেছে আর মাছ এখন নাই, মাছ আবার হবে একটু আবার কিছুদিন পরে। যাই হোক বন্ধুগণ, পরবর্তী আর একটা জাল আছে, আরও না আর একটা, সরি দুইটা, আরও দুইটা জাল আছে, ওগুলো তো দেখাই দিচ্ছি মাছ পেয়েছে। চলেন, আসলে ভাই মাছ না না থাকলে বলেন কি করব, আপনাদের দেখাবো কি? এটা তো ফাঁকি দেওয়ার জায়গা না, আপনাদের তো লাইভে দেখাইতেছি যে কীরকম মাছ পড়তেছে আজকে, এটা তো এরকম দেখানোর বিষয় না। আপনারা তো হয়তো বলতে পারেন যে ভাই আর যেদিন মাছ পড়ে না সেদিন তো আপনি জালের ভিতরে মাছ দিয়ে দেখাতে পারেন, কিন্তু এটা তো ভাই আমরা করি না সচরাচর, যেটা পরে মাছ জালে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করি। যেমন আমাদের একরাম ভাই, উনি একজন সৎ মানুষ, উনি আমাদের আপনাদের মিথ্যা কথা কখনো বলবে না যে ভাই মাছ পড়ে না, একটা জালের মধ্যে সবগুলো মাছ ঠেলে দিয়ে আপনাদের দেখালাম যে দেখেন কতগুলো মাছ পড়ছে, কিন্তু আসলে এরকম তো করি না আমরা। আমরা জালে যেটা পরে সেটাই দেখাই আপনাদের, বিশ্বাস না হলে যে দেখেন মাত্রই কিন্তু মামা জালটা ইয়ে রেখে গেছে, যেভাবে ছিল ঠিক সেমভাবেই আছে, কয়টা মাছ পড়ছে আপনাদের দেখাইতেছি, দেখলে আপনারা বুঝতে পারবেন। যে পুঁটি যে কয়েকটা ছিল, এই যে কয়েকটাই আছে, একটা বেশি দিই নি, এখানে মাছ যেরকমভাবে আছে ঠিক সেমভাবেই আছে, মাছ একটা বেশিও নেই কমও নেই। কে বলবো, দেখেন যে পাঁচ গাছ নাকি চার গাছ জাল উঠে মাত্র এই মাছ, কয়েকটা টাকি আছে, পুঁটি কয়েকটা। আগে নিয়ে আসবো, এইটাতে মনে হয় যে কিছু মাছ আছে, দেখা যাচ্ছে। ঢালো, মাছ আছে, শামুকও আছে, শামুকের সংখ্যাই বেশি। এই দেখেন,
ঢালো, দেখি কি মাছ আছে, দেখা যাক। ছোট মাছ, বড় মাছের দেখা আজকে এখনো পেলাম না দর্শক, শুধু কয়েকটা টাকি ছাড়া। ঢালো, পুঠি। একদম ভাই দৌড় দিয়ে সাথে সাথে আমার কাছে আসছে, জানে যে আমি যদি ক্যারেট ধরতে যাই দাদা মোবাইল পড়ে যেতে পারে পানিতে। দেখেন কিরকম ভালো একজন মানুষ আমাদের একরম ভাই। একরম ভাই শুধু মানে নিচের দিকে হয়ে যায়, কথা বলে না, দর্শক যে উদ্দেশ্যে দু একটা কিছু কথা বলবে সেরকম মানে ইয়া নাই। তারপরে ভাই আজকে মন খারাপ, কারণ মাছ নেই, বুঝতেছেন আপনারা। একরম ভাই ওটা কি? এটা বোয়াল মাছ, বোয়ালের বাচ্চা। বোয়ালের বাচ্চা, বা বা, এটা দেখা যায় সেই নতুন বাড়িতে ছোট ছোট বোয়াল কেবল বাচ্চা উঠেছে, এখন একটু একটু বড় হয়েছে, ওইগুলা ধরতেছো তোমরা? হ্যাঁ উঠলে তার কিছু করার নাই, আমাদের তো মানে নিতেই হবে নাকি, মাছ তো মাছই। আর বেশি একটা জায়গা নাই, আর মাত্র তিনটা জালের মাথায় মাছ দেখানো বাকি আছে দর্শক। তাহলে আজকের ভিডিও আমরা এখানে শেষ করতে যাব। পানি এখানে আরো কম রে ভাই, দেখেন আমার পাও দেখাইতেছি যে গিরা পানি, এই যে মামা একদম গিরার উপরে পানি, মাছ আছে ভাই। একদম জালের মাথা খুলতেছে, দেখেন উঠে আছে। এই যে পুঁটি, বড় মাছের দেখা তো পাইলাম না ভাই। দেখ এবার মনে হয় পুঁটি অনেকগুলো পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। জালের মাথায় কিন্তু গিট্টু থাকে, এই গিট্টুটা খুলতে হয়, গিট্টু না থাকলে কিন্তু মাছ বেরোয়া যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। এই গিট্টুটা খুলে তারপর মাছটা ঢেলে দিতে হবে ক্যারেটে। ছোট মাছ যা পড়ছে নিতে তো হবে নাকি, ফেলে তো দেওয়া যাবে না, কিছু তার করার নাই। ছোট মাছ আর বড় মাছ কি তার কোনো পার্থক্য আছে? এবারে দেখেন কয়েকটা আছে, এই যে আজকের দর্শক আজকের এই মাছ দেখেন। আজকে তো মাছ বেশি নাই, যে মাছ ছিল ওই যে দেখাইতেছি আপনাদের, যে মাছ পুঁটি। তো ভিউয়ার্স আপনারা আজকে আমাদের সাথে থেকে দেখলেন যে আজকে আমাদের জালে কী কী পরিমাণ মাছ পড়ছে, আপনারা সব দেখাইলাম আপনাদের, একটা একটা করে সবগুলো জাল আপনাদের দেখাইলাম, এই পরিমাণ মাছ আমাদের পড়ছে। আর একটা জাল বাকি আছে, সেটা আমি আর পিছনে ক্যামেরাতে দেখাবো না, সামনে ক্যামেরা দিয়ে আপনাদের দেখাচ্ছি যে অল্প কিছু পুঁটি আছে, ছোট ছোট পুঁটি মাছ আছে। দেখেন এটা ব্যাং আছে, পুঁটি আছে, সব মিলায় এই যে কয়েকটা মাছ। যাই হোক, এটা আর দেখালাম না, ঢালাও দেখালাম না, আপনার সাথে যে একটা কথা বলে বিদায় নেবো আজকে। তো পানি কম তো ভাই, এ কারণে মানে মাছ কম পড়তেছে বুঝছেন। তো যাই হোক, এতক্ষণ আমাদের ভিডিও জুড়ে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবসময় এভাবে আমাদের সাপোর্ট দিয়ে যাবেন, সবসময় লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। যাই হোক বন্ধুরা, আবার হয়তো আগামীকাল বিকেলবেলা আমরা আবার সেই আমাদের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা আপনার কি বলে বাঘাবাড়ি আপনারা অনেকে চেনেন, মিল্ক ভিটার জন্য বিখ্যাত, ঘি বাঘাবাড়ি ঘিয়ের জন্য বিখ্যাত, আমরা ওই দিকে যাবো বড়শি দিতে। দেখি আল্লাহ যে একটা যদি বড়শিতে মাছ যদি মিলায় তাহলে তো আপনারা দেখতেই পাবেন ভিডিওর মাধ্যমে। আজ কালকে হয়তো আমরা ওখানে যাব, আপনাদের দেখা হচ্ছে ওখানে, নৌকায় আপনাদের সাথে দেখা হচ্ছে ওখানে। আমি থাকব, আমাদের সাথে মামা থাকবে, ইকরাম ভাই থাকবে, ওখানে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।